আজ আমরা যে বিষয় দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করব তা হল স্বর্গীয় পরিবার এবং ঈশ্বরের বিষয়ে আত্মিকভাবে আমরা হলাম স্বর্গীয় পরিবার আমরা স্বর্গীয় পরিবারের সদস্য হওয়ার সত্ত্বেও কখনো কখনো স্বর্গীয় পিতামাতার বিষয়ে যথেষ্টভাবে গর্ব করি না আশেপাশে সমস্ত লোকের কাছে কোনো দ্বিধা না করে আমাদের স্বর্গীয় পিতা মাতার বিষয়ে গর্ব করা উচিত আমাদের ভালোর জন্য আমরাই মৃত্যুযোগ্য পাপ করেছিলাম কিন্তু স্বর্গীয় পিতা মাতা আমাদের বদলে অত্যন্ত যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছিলেন তারা প্রেম ও অনুগ্রহে পূর্ণ তাই সমস্ত জাতির কাছে গর্বের সাথে আমাদের স্বর্গীয় পিতামাতার বিষয়ে সাক্ষ্য দেওয়া উচিত একটা গ্রামে একজন একাকি মায়ের একটা মা তার ছেলেকে বহুমূল্য রূপে সমস্ত হৃদয় দিয়ে বড় করে তুলেছিলেন তার মায়ের হৃদয়স্পর্শী যত্নকে ধন্যবাদ ছেলেটি কোনো সমস্যা ছাড়াই সুস্থভাবে বড় হয়ে উঠেছিল এমনকি সে রাজধানী শহর সিউল বিশ্ববিদ্যালয়েও প্রবেশ করেছিল শুধুমাত্র কাজ করে একা মায়ের তার ছেলেকে সাহায্য করা কখনো সহজ ছিল না স্কুলের খরচ দিয়ে চাষের জন্য প্রয়োজনীয় সার কিনে আর অন্য শ্রমিকদের টাকা দিয়ে মায়ের জন্য চাষের কাজ চালিয়ে যাওয়াটা সহজ ছিল না এরকম পরিশ্রম ও প্রচেষ্টা সত্ত্বেও মা তার ছেলের সফলতার জন্য স্বেচ্ছায় কষ্ট সহ্য করেছিলেন কিন্তু ছেলে যে শিওলে পড়ছিল সে দু বছর ধরে তার মায়ের সাথে যোগাযোগ করেনি সে এমনকি একবার ফোনও করেনি মা তার ছেলেকে এতটাই মনে করছিলেন যে তিনি কোনো কিছু না ভেবেই শিওলের জন্য বেরিয়ে পড়েছিলেন তিনি তার ঠিকানা জানতেন না তাই শুধু বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ছেলের জন্য অপেক্ষা করছিলেন এই ভেবে যে ছেলের স্কুল শেষ হলে সে এখানে আসবে তিনি গেটের সামনে তার জন্য অপেক্ষা করছিলেন অনেক সময় অপেক্ষা করার পর তিনি তার ছেলেকে খুঁজে পান সে তার বান্ধবীর সাথে বন্ধুত্বপূর্ণভাবে কথা বলতে বলতে গেট দিয়ে বেরিয়ে আসছিল মা তার ছেলেকে দেখে এতটাই খুশি হয়েছিলেন যে তিনি তার নাম ধরে ডেকে কাছে দৌড়ে গিয়ে তাকে আলিঙ্গন করলেন আশ্চর্য হয়ে তার বান্ধবী জিজ্ঞাসা করেছিল আপনারা জানেন সেই ছেলে কি বলেছিল যেহেতু তার মা সাধারণ কাপড় পরেছিল এবং তার মুখ শুকিয়ে ও কুচকে গিয়েছিল তাই সে তার বান্ধবীকে বলতে পারেনি যে তিনি তার মা তাই সে বলে ফেলল যে ওটা আমার রান্নার লোক এটা শুনে সেই মা যিনি তার ছেলেকে আলিঙ্গন করেছিলেন তাকে ছেড়ে দিলেন এবং কোন ঘরে ফিরে এসেছিলেন ভাই ও বোনেরা আমাদের মাতা যে কোনো পরিস্থিতি ও অবস্থাতেই থাকুক না কেন তিনি যে রূপেই থাকুক না কেন তিনি হলেন আমাদের স্বর্গীয় মাতা যিনি স্বর্গের সমস্ত মহিমা ছেড়ে আমাদের রক্ষা করার জন্য এই পৃথিবীতে এসেছেন তাই তাকে যেমনই দেখতে হোক না কেন তিনি যে পরিস্থিতিতেই বা যে অবস্থাতেই থাকুক না কেন সবসময় আমাদের মাতার বিষয়ে গর্ব করা উচিত আমাদের এই বলে সকলের কাছে মাতার বিষয়ে গর্ব করা উচিত যে তিনি আমার জন্য কঠোর পরিশ্রম করেছেন তাই তার হাত কুঁচকে গেছে এবং সূর্যের তাপে তার মুখ শুকিয়ে গেছে আপনাদের কি মনে হয় সন্তান উচিত কর্তব্য কি যে ব্যক্তি তার পিতামাতার বিষয়ে গর্ব করে এবং সবার সামনে তার পিতামাতার পরিচয় করতে সক্ষম এরকম ব্যক্তিকে তার পিতামাতার প্রতি সত্য কর্তব্য পরায়ণ বলা যেতে পারে আমাদের স্বর্গীয় পিতামাতার ক্ষেত্রে আমাদের সকলের সামনে কোন দ্বিধা না করে তাদের বিষয়ে গর্ব করা উচিত নয় কি সেই জন্যই বাইবেল আমাদের বলে ঈশ্বরের বিষয়ে গর্ব করো যে ব্যক্তি ঈশ্বরের বিষয়ে গর্ব করে সেই ব্যক্তি এই পৃথিবীতে সত্য অনুতাপ করে এবং ঈশ্বরের প্রতি সন্তানুচিত কর্তব্য পালন করে ও তার সমস্ত হৃদয় মন শক্তি ও বুদ্ধি দিয়ে ঈশ্বরকে প্রেম করে যদি আমরা ঈশ্বরের বিষয়ে গর্ব না করি বরং জগতের লোকেদের কাছে ঈশ্বরের বিষয়ে লজ্জিত হই তাহলে বলতে পারি না যে আমরা ঈশ্বরকে বিশ্বাস করি যে কারোর কাছে আমাদের বলতে সক্ষম হওয়া উচিত ইনি আমাদের পিতা আর ইনি আমাদের স্বর্গীয় মাতা আমাদের ভালোর জন্য তারা স্বর্গের সমস্ত মহিমা ছেড়ে এই নিচু পৃথিবীতে এসেছেন শুধুমাত্র আমাদের পাপি সন্তানদের উদ্ধারের জন্য আমাদের সাহসের সাথে লোকেদের সেটা বলা উচিত আসুন ইব্রিয়ের পুস্তক বারো অধ্যায় দেখি ইবরিও বারো সাত পদ শাসনের জন্যই তোমরা সহ্য করিতেছো যেমন পুত্রদের প্রতি তেমনি ঈশ্বর তোমাদের প্রতি ব্যবহার করিতেছেন কেননা পিতা যাহাকে শাসন না করেন এমন পুত্র কোথায় কিন্তু তোমাদের শাসন যদি না হয় সকলেই তো তাহার ভাগী তবে সুতরাং তোমরা জারোজ পুত্র ন আবার আমাদের মাংসের পিতারা আমাদের শাসনকারী ছিলেন এবং আমরা তাহাদিগকে সমাদর করিতাম তবে যিনি আত্মা সকলের পিতা আমরা কি অনেকগুণ অধিক পরিমাণে তাহার বসীভূত হইয়া জীবন ধারণ করিব না বারো অধ্যায় নয় পদ শারীরিক পিতা ও আত্মিক পিতা উভয়েরই উল্লেখ করে শারীরিক পিতা মাতা শারীরিক পিতা আমাদের শাসন করলে আমাদের রেগে গিয়ে তাদের বিরুদ্ধে কথা না বলে বরং তাদের সম্মান করা দরকার এমনকি শারীরিক পিতামাতার প্রেমের জন্য তাদের সম্মান ও শ্রদ্ধা করা উচিত আর আমাদের স্বর্গীয় সন্তানদের স্বর্গীয় পিতামাতার প্রতি সন্তান উচিত কর্তব্য পালন করা উচিত তাই না যখন আমরা অনন্ত ঘর স্বর্গে ফিরে যাব। তখন প্রশংসা পাবো যে আপনারা অনেক ভালো কাজ করেছেন আমি আপনাদের আরেকটা গল্প বলি একজন একাকি মা ছিলেন তিনি তার ছেলেকে কঠিন পরিস্থিতিতেও বড় করে তুলেছিলেন ছেলেটি সবসময় তার মায়ের প্রেম ও বলিদানকে মনে রেখেছিল সে ভালো করে জানত যে ছোটবেলা থেকে তার মা কিভাবে তার যত্ন নিয়েছেন কখনোই বলে নি যে কঠিন সমস্যাতেও কিভাবে তার মা তাকে সাহায্য করেছেন তাই সে পরিশ্রম করে পড়াশোনা করেছিল এটা মনে রেখে যে তার মা চান সে যেন একটা ভালো চাকরি পায় এবং সমাজে একজন বড় মানুষ হয় তার স্নাতক হওয়ার আগে সে তার মাকে চিঠি লিখেছিল মা দয়া করে আমার স্নাতক হওয়ার অনুষ্ঠানে এসো যেহেতু তার মা গ্রামে চাষের কাজ করতেন তাই তার পক্ষে অন্য জায়গায় যাওয়া সহজ ছিল না আজকের দিনে পরিবহন অনেক উন্নত হয়েছে কিন্তু অতীতে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাওয়া সহজ ছিল না এটা ছেলের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার কারণে তিনি এটাতে যোগদান করতে চেয়েছিলেন কিন্তু অনুষ্ঠানে যাওয়ার মতো ভালো পোশাক তার সব কাপড় ছিঁড়ে গিয়েছিল তিনি ভয় পেয়েছিলেন যে তিনি হয়তো তার ছেলেকে লজ্জায় ফেলে দেবেন তার ছেলের কথা চিন্তা করে তিনি এটা ওটা অজুহাত দিতে থাকেন এই বলে যে আমি তোমার স্নাতক হওয়ার অনুষ্ঠানে যেতে চাই কিন্তু এটা করা খুবই কঠিন হবে কিন্তু তার ছেলে তাকে আসতে বলতেই থাকে মা তোমাকে আসতেই হবে এই স্নাতক হওয়ার অনুষ্ঠানে তুমি প্রধান চরিত্র দয়া করে এসো তার আন্তরিক অনুরোধে তার মা যোগদান না করে পারেননি তিনি ভয় পেয়েছিলেন যে অন্যরা হয়তো জেনে যাবে যে তিনি কার মা এবং তার ছেলেকে দোষারোপ করবে তাই তিনি হলের একটা কোণে বসে অনুষ্ঠান দেখছিলেন আশ্চর্যজনকভাবে দেখা গেল যে তার ছেলে সেরা ছাত্র হিসাবে পুরস্কার পেয়েছে তার নাম ডেকে তাকে পুরস্কার দেওয়া হলো। তখন সে তার মায়ের বিষয়ে গর্ব করতে শুরু করেছিল যিনি আমাকে আজ এখানে দাঁড়াতে সক্ষম করেছেন তিনি হলেন আমার মা তিনি এখানে আছেন জীর্ণ কাপড় পরা বৃদ্ধ মহিলাকে দেখে লোকেরা ফিসফিস করতে শুরু করেছিল ও, তিনি কিভাবে এরকম জীর্ণ কাপড় পরে তার ছেলের স্নাতক হওয়ার অনুষ্ঠানে এসেছেন আজকের দিনও এরকম লোক আছে ছেলেটি তার মায়ের বিষয় একেবারে লজ্জিত হয়নি বরং সে বলতে থাকলো আমাকে আজকের মতো বড় করে তোলার জন্য তিনি ভালো করে খাননি এবং ভালো কাপড় পরেননি তিনি শুধু আমাকে সাহায্য করেছেন তিনি হলেন আমার মহান মা প্ল্যাটফর্মে সে এইভাবে তার মাকে পরিচয় করায় এবং সে তার মাকে প্ল্যাটফর্মে নিয়ে আসে আর অনেক লোকের সামনে বলে এই ব্যক্তিকে ধন্যবাদ যার কারণে আজ আমি সেরা ছাত্র হিসাবে এখানে দাঁড়াতে পেরেছি ইনি আমার মা সে আত্মবিশ্বাসের সাথে তার মায়ের বিষয় গর্ব করে এটা প্রথম কাহিনী থেকে সম্পূর্ণ আলাদা আমাদের সমাজে এরকম দু ধরনের লোক আছে একজন ছেলে সকলের সামনে তার মায়ের বিষয় বলতে দ্বিধাবোধ করেছিল আর এই ছেলেটা গর্ব করেছিল যে তিনি তার মা সে বলেছিল আমার মায়ের বলিদান ছাড়া আমি আজ এখানে আসতে পারতাম না আমার মা ছাড়া আমি আজকের মতো হতে পারতাম না তখন সবাই বলেছিল ও তিনি তার ছেলেকে খুবই ভালোভাবে বড় করে তুলেছেন যে লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করছিল শেষে তারা তাকে সম্মান করেছিল ভাই ও বোনেরা আমাদের কোন ছেলের মতো হওয়া উচিত আগেরটার মতো নাকি পরেরটার মতো তিনি যেরকম অবস্থাতেই থাকুন না কেন আমাদের মাতা হলেন আমাদের মাতা এবং আমাদের পিতা হলেন আমাদের পিতা যদিও লোকেরা তাকে ক্রুশ বহন করতে বাধ্য করেছিল যদিও তারা তাকে সমস্ত রকম নিন্দা ও অপমান করেছিল আমাদের পাপের জন্য তিনি সমস্ত কষ্টের মধ্যে দিয়ে গিয়েছিলেন তাই না আমাদের পাপের কারণে তিনি এরকম কষ্টের মধ্যে দিয়ে গিয়েছিলেন এটা মনে রেখে আমাদের অবশ্যই সব সময় সকলের সামনে আমাদের স্বর্গীয় পিতামাতার বিষয়ে গর্ব করা উচিত আমাদের এই ভেবে ভয় কাঁপা উচিত নয় যে ও আমি মাতা ঈশ্বরকে বিশ্বাস করি এটা বললে তারা আমাকে বিধর্মী বলবে ঠিক সেই প্রথম গল্পের ছেলেটির মতো বলবেন না ও এটা আমার বাড়ির রান্নার লোক ঈশ্বর বলেছেন যদি তোমরা মানুষের সামনে আমাকে স্বীকার করো এবং আমাকে নিয়ে গর্ব করো আমিও স্বর্গদূতদের সামনে তোমাদের শিকার করব তোমাদের নিয়ে গর্ব করব এর বিপরীতে যদি তোমরা আমার বিষয় লজ্জিত হও তাহলে আমিও স্বর্গদূতদের সামনে তোমাদের বিষয় লজ্জিত হব ভাই ও আমাদের কখনোই ভোলা উচিত নয় যে স্বর্গীয় পিতা ও মাতা আমাদের কাছে কি কিসের জন্য তারা শরীর ধারণ করে পৃথিবীতে এসেছেন এবং আমাদের সাথে আছেন কিসের জন্য তিনি দ্বিতীয়বার পৃথিবীতে এসেছেন যদি তারা স্বর্গে থাকতেন তারা কতটা আরামদায়কভাবে থাকতে পারতেন তারা অনেক নিশ্চিত জীবনযাপন করতে পারতেন তারা শুধুমাত্র আমাদের উদ্ধারের জন্য শরীর ধারণ করে পৃথিবীতে এসেছেন এই তথ্য সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য তাদের বিষয়ে আমাদের গর্ব করার জন্য এই একটা সত্যই যথেষ্ট আসুন জিসায়ু একচল্লিশ অধ্যায় দশ পদ থেকে দেখি ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে পরাক্রম দিব আমি তোমার সাহায্য করিব আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব দেখো যাহারা তোমার প্রতি কুপিত তাহারা সকলে লজ্জিত ও বিষণ্ন হইবে যারা তোমার সহিত বিবাদ করে তাহারা অবস্তুবত হইবে বিনষ্ট হইবে যারা তোমার সহিত বিরোধ করে তাহাদিগকে তুমি অন্বেষণ করিবে কিন্তু দেখিতে পাইবে না যাহারা তোমার সহিত যুদ্ধ করে তাহারা অবস্তুবৎ ও অকিঞ্চনবৎ হইবে কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর তোমার দক্ষিণ অস্ত্র ধারণ করিব তোমাকে বলিব ভয় করিও না আমি তোমার সাহায্য করিব আমাদের ঈশ্বর যে রূপেই যে অবস্থাতেই এবং পরিস্থিতিতে থাকুন না কেন ঈশ্বর আমাদের সব সময় আস্থা দিয়েছেন যাতে আমরা ভয় না পাই এবং মনে শান্তি দিয়েছেন আমাদের স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতা সবসময় সাহায্য করার প্রতিজ্ঞা করেছেন আমাদের পাপের ক্ষমা দেওয়ার কথাও বলতে হয়নি এমনকি যখন আমরা তাদের সম্মান করিনি তখনও পিতা ও মাতা আমাদের মূল্যবান মনে করেছেন এবং এই পৃথিবীতে এসেছেন স্বর্গীয় পিতা ও মাতার ইচ্ছা অমান্য করে আমরা বিপথে গিয়েছিলাম এবং ঘুরে বেড়াচ্ছিলাম তা সত্ত্বেও তারা আমাদের ছেড়ে দেননি বা ঘৃণা করেননি তারা হলেন আমাদের স্বর্গীয় পিতা ও মাতা তারা সবসময় আমাদের সাথে আছেন এবং আমাদের ধরে আছেন আমাদের বলেছেন যেন আমরা কখনো স্বর্গরাজ্যকে ত্যাগ না করি আপনারা কি তাদের বিষয়ে গর্ব করতে চান না অনেক লোকের সামনে আসুন বলি আমাদের এর এক মহান মাতা আছে এই মহান মাতা সবসময় আমাদের সাথে আছেন। এই মহান ব্যক্তি আমাদের পিতা অত্যন্ত গর্বের সাথে পিতা ও মাতার বিষয়ে গর্ব করা উচিত আসুন গীতসঙ্গীতার পুস্তক কুড়ি অধ্যায় ছয় পদ দেখি গীতসঙ্গীতা কুড়ি অধ্যায় ছয় পদ পড়ি এখন আমি জানি সদাপ্রভু সিও অভিষিক্ত ব্যক্তিকে নিস্তার করেন তিনি নিজ দক্ষিণ হস্তে ত্রাণ শক্তিতে আপন পবিত্র স্বর্গ হইতে তাহাকে উত্তর দিবেন ইহারা রথে ও উহারা অশ্বে নির্ভর করে কিন্তু আমরা কিসের উপর নির্ভর করি অন্য সংস্করণে বলে গর্ব করি আমাদের সদাপ্রভুর নামের কীর্তন করিব আসুন হৃদয় ভরে আমাদের ঈশ্বরের বিষয়ে গর্ব করি মনে করুন আপনি শুনেছেন যে আপনার ছেলেকে যখন কেউ জিজ্ঞাসা করেছে ইনি কে সে লজ্জায় আপনার বিষয় বলেছে ইনি আমার বাড়ির রান্নার লোক আপনি আপনার ছেলেকে বড় করে তোলার জন্য সবকিছু করেছেন এবং তাকে বহুমূল্য মনে করেছেন কিন্তু কি হবে যদি ছেলে এরকম বলেছে কল্পনা করুন একটা ছেলে তার পিতার পরিচয় দিয়েছে ইনি আমার বাড়ির কাজের লোক যদিও ছেলেটির পিতা মাতা ভালো কাপড় পরে নেই অন্যদের সাথে পরিচয় করানোর মতো ভালো দেখতে নয় তারা যেমন দেখতেই হোক না কেন সেটা কোনো ব্যাপার নয় পিতা ছেলেটির জন্য কঠোর পরিশ্রম করেছেন এবং মাতা সমস্ত কষ্টকে সহ্য করেছেন এরকম মহান মাতাকে একজন রান্নার লোক এবং পিতাকে কাজের লোক বানানোর কি কোনো মানে আছে আসুন গর্ববোধ করি ঈশ্বর আমাদের বাঁচানোর জন্য এসেছেন তিনি এরকম বলে সবসময় আমাদের শক্তি ও সাহস দেন শেষ পর্যন্ত স্বর্গরাজ্যকে ত্যাগ করো না তোমাদের পিতা সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের সাহায্য করছেন। এইভাবে সবকিছুতে আমাদের দিচ্ছেন। আমাদের রথ কি ঘোড়ার গর্ব করার দরকার নেই কিন্তু শুধু কার বিষয় গর্ব করা উচিত আমাদের যত্ন সহকারে ঈশ্বরের বিষয়ে সাক্ষ্য দেওয়া এবং তার বিষয়ে গর্ব করা উচিত আসুন গীতসঙ্গীতার পুস্তক চৌত্রিশ অধ্যায় যাই গীতসঙ্গীতা চৌত্রিশ অধ্যায় এক পদ আমি সর্বসময় প্রভুর ধন্যবাদ করিব তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে আমার প্রাণ সদা প্রভুরই কি করিবে শ্লাঘা করিবে তাহা শুনিয়া নম্রগণ আনন্দিত হইবে আসুন ঈশ্বরের প্রতি অধিক গর্ব করি ঈশ্বর ছাড়া এই পৃথিবী সৃষ্টি হতে পারত না ঈশ্বরকে ছাড়া আমরা আজ এখানে আসতে পারতাম না পিতা ও মাতা আছেন বলে আজ আমরা এখানে আছি তাই এই জগৎ আমাদের পিতার বিষয়ে খারাপ কথা বলে নিন্দা করলে এবং অকারণে তাকে দোষারোপ করলে বরং আমাদের আরো গর্বের সাথে স্বর্গীয় পিতা ও মাতার বিষয় বলা উচিত আমাদের পিতা আমাদের রক্ষা করেছেন আমাদের মাতা আমাদের জন্ম দিয়েছেন তারা হলেন আমাদের সর্বশক্তিমান ঈশ্বর যারা আমাদের রক্ষা করেছেন স্বর্গীয় সন্তান হিসাবে স্বর্গদূত মানুষ এবং যে কোনো লোকের সামনে আমাদের ঈশ্বরের বিষয়ে গর্ব করা উচিত আসুন জিরোমিও নয় অধ্যায় তেইশ পদ দেখি জিরোমিও নয় অধ্যায়ে সদাপ্রভু এই কথা কহেন জ্ঞানে শ্লাগা না করুক বিক্রমী আপন বিক্রমে শ্লাঘা না করুক ধনবান আপন ধনে শ্লাঘা না করুক কিন্তু যে ব্যক্তি শ্লাঘা করে সে এই বিষয়ে শ্লাঘা করুক যে সে বুঝিতে পারে ও আমার পরিচয় পাইয়াছে যে আমি সদাপ্রভু পৃথিবীতে দয়া বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করি কারণ ওই সকলে আমি প্রীত ইহা সদাপ্রভু কহেন ভাই ও বোনেরা আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন পিতা ও মাতার বিষয়ে গর্ব করা উচিত ইনি আমার বাড়ির কাজের লোক এটা আমার বাড়ির রান্নার লোক যদি কোনো ছেলে এরকম বলে তাকে কি ভালো লাগবে কখনোই না তাদের হাতের ক্ষতগুলির দিকে দেখুন আমাকে বড় করে তোলার জন্য তারা তাদের জীবন উৎসর্গ করেছেন এবং নিজেদের বলিদান করেছেন তাদের মহান ও বিশুদ্ধ প্রেম তাদের কপালকে কুঞ্চিত করেছে এবং তাদের চুল পেকে গেছে এই সমস্ত কিছু প্রমাণ করে যে আমার পিতা ও মাতা আমার জন্য কতটা বলিদান করেছেন এবং তারা আমাকে কতটা প্রেম করেন এরকম বলাটা উচিত নয় কি বলেছেন আপন লাগা না করুক। বিক্রমী আপন বিক্রমে শ্লাঘা না করুক বা ধনবান আপন ধনে শ্লাঘা না করুক কিন্তু যেন তারা ঈশ্বরের বিষয়ে গর্ব করে ঈশ্বর আমাদের কাছে কে ঈশ্বর আমাদের আত্মার পিতা মাতা তাই না ঈশ্বর আমাদের পিতা ও মাতা বাইবেল বলে যে তার পিতা মাতাকে অসম্মান করে সে সাপগ্রস্ত আমি বিশ্বাস করি যে এই পৃথিবীতে আপনারা সকলে পিতা মাতার প্রতি সন্তান উচিত কর্তব্য পালন করেন এখন বাইবেলের দ্বারা আমাদের স্বর্গীয় পিতা মাতার প্রতি আমাদের সন্তান উচিত কর্তব্যের বিষয় পড়ছি দয়া করে ঈশ্বরের প্রতিটি বাক্য মনে রাখুন আমরা যে পরিবেশ ও পরিস্থিতিতেই থাকি না কেন আসুন পিতা ও মাতার বিষয়ে গর্ব করি আসুন আত্মবিশ্বাসের সাথে বলি আমার জন্য তারা পৃথিবীতে এসেছেন স্বর্গের মহিমাময় সিংহাসনকে ছেড়ে দিয়ে পৃথিবীর কোনো জিনিসের সাথে তুলনা করা যায় না এমন প্রেম নিয়ে আসুন দ্বিতীয় বিবরণের পুস্তক অধ্যায় যাই দ্বিতীয় বিবরণ অধ্যায় শ্রদ্ধায় ষোলোপদ যে কেহ আপন পিতাকে কি মাতাকে অবজ্ঞা করে সে সাপগ্রস্ত তখন সমস্ত লোক বলিবে আমেন যে তার পিতা মাতাকে অসম্মান করে যে তার পিতা বা মাতাকে অসম্মান করে সে সাপগ্রস্ত হবে এটা দ্বিতীয় বিবরণের পুস্তকে লেখা ঈশ্বরের নিজের আজ্ঞা করা ব্যবস্থা এই পৃথিবীতে শারীরিক পিতামাতার প্রতিও সন্তান উচিত কর্তব্য পালন করা উচিত কিন্তু অনন্ত জগতে আসল পিতামাতা হলেন আমাদের স্বর্গীয় পিতা এবং স্বর্গীয় মাতা তাই না আমাদের যে কারোর কাছে ঈশ্বরের বিষয়ে গর্ব করা উচিত যদি কেউ এই বলে আমাদের নিন্দা করে আপনাদের চার্চ মাতা ঈশ্বরকে বিশ্বাস করে এটা অদ্ভুত আমরা বলতে পারি ও এটা কি সেই চার্চ যেখানে মাতা ঈশ্বর নেই যদি মাতা না থাকেন এটা কি অস্বাভাবিক নয় যদি পিতা ঈশ্বর আছেন তাহলে মাতা ঈশ্বরও থাকা উচিত নয় কি এটাই কি একটা স্বাভাবিক পরিবার নয় ঠিক যেভাবে পৃথিবীর পরিবারে মাতা আছেন তেমনি স্বর্গীয় পরিবারেও আমাদের এটা জানানো উচিত বরং আমাদের এতে গর্ব করা উচিত এবং পিতা ও মাতার বিষয় আরও গর্বের সাথে কথা বলা উচিত শয়তান জানে যে তার বেঁচে থাকার সময় আর অল্প আছে তাই সে স্বর্গীয় মাতার বিষয় সমস্ত রকম নিন্দা করছে ঈশ্বরের শেষ সন্তানদের সমস্যায় ফেলার জন্য সে নানা দুষ্ট মন্তব্য ও দোষারোপ এবং অনেক রকম বিদ্বেষপূর্ণ গুজব ছড়াচ্ছে এরকম পরিস্থিতি আসলেও স্বর্গীয় পিতা ও মাতার জন্য আমাদের কি করা উচিত তাদের বিষয়ে গর্ব করা উচিত তাদের বলুন অন্য এমন কোন পিতামাতা আছে কি যাদের কাছে আমাদের পিতা মাতার থেকে বেশি প্রেম আছে সমগ্র ব্রহ্মাণ্ডে এবং পৃথিবীতে এমন কোনো পিতামাতা আছে কি যারা তাদের সন্তানদের জন্য নিজেদের এত বেশি বলিদান করেছেন আসুন সাহসের সাথে সকলকে জিজ্ঞাসা করি আর বাইবেল সাক্ষ্য দেয় যে যারা পিতামাতার প্রতি সন্তান উচিত কর্তব্য পালন করে তারা আশীর্বাদ প্রাপ্ত যেমন আপনারা ভালোভাবে জানেন অব্রাহাম ঈশাকে কি করেছিল সে ঈশ্বরের আজ্ঞা পালন করেছিল ইসাহাক সেই পুত্র ছিল যার জন্ম অব্রাহমের একশো বছর বয়সে হয়েছিল তাকে মরিয়া পর্বতে হোম বলি উৎসর্গ করতে বলা হলে অব্রাহমের হৃদয় তখন কেমন ছিল বলে আপনাদের মনে হয় সে তার ছেলের সাথে মরিয়া পর্বতে যাওয়ার সময় ইসাহাককে পিটে করে সে কাঠের বোঝা নিয়ে যেতে দিয়েছিল ইসাহাক অব্রাহামকে জিজ্ঞাসা করেছিল পিতা হোম্বলির জন্য কাঠ আছে কিন্তু হোম্বলির জন্য মেসাবক কোথায় এটা শোনার পর অব্রাহমের তখনকার হৃদয়কে আপনারা কি অনুভব করতে পারছেন সে বলেনি তুমি শীঘ্রই মারা যাবে বরং অব্রাহাম বলেছিল, হোম্বলির জন্য ঈশ্বর নিজেই মেজশাবক প্রস্তুত করে দেবেন অব্রাহম তার ছেলে ইশাহাকের সাথে পর্বতে গিয়ে সেখানে বেদি তৈরি করেছিল তখন সে নিশ্চয়ই তার ছেলেকে কানে কানে বলেছিল ইশাহাক আমার পুত্র তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি হ্যাঁ পিতা আমি খুব ভালো করে জানি যেহেতু অব্রাহামের একশো বছর বয়সে ইশাহাকের জন্ম হয়েছিল তাই অব্রাহামের কাছে তার ছেলে নিশ্চয়ই খুবই বহুমূল্য ছিল যদি তুমি আমাকে ভালোবাসো আর জানো যে আমি তোমাকে ভালোবাসি আমাকে বিশ্বাস করো এবং আমি যেমন বলি তেমন করো এই বলে সে ইশাহাকে বেঁধে বেদির উপরে ছুঁয়ে দিয়েছিল ঈশ্বরের কাছে ইশাহাককে উৎসর্গ করার জন্য অব্রাহামকে প্রথমে তাকে হত্যা করতে হতো যখন সে তার ছেলেকে বলি করতে যাচ্ছিল তখন স্বর্গ থেকে একটা আওয়াজ শোনা গিয়েছিল অব্রাহাম অব্রাহাম তুমি আমার জন্য তোমার পুত্রকে তোমার একমাত্র পুত্রকেও দিতে অস্বীকার করনি তুমি যা কিছুই করবে তাতে আমি তোমাকে আশীর্বাদ দেব তুমি সকলের জন্য একটা আশীর্বাদ হবে তুমি খড়্গ ফেলে দাও বাইবেলে লেখা আছে ঈশ্বর কিভাবে অব্রাহামের বিশ্বাসের পরীক্ষা করেছিলেন আত্মিক দৃষ্টিকোণে ঈশ্বর আসলে অব্রাহামের উচিত কর্তব্যকে পরীক্ষা করেছিলেন পরিণামস্বরূপ অব্রাহাম কি হয়েছিল সে বিশ্বাসের পিতা হয়েছিল আর নোহর বিষয় কি সে ধার্মিকতার পিতা হয়েছিল তারা হলো সেই লোক যারা পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের প্রতি তাদের কর্তব্যকে সম্পূর্ণভাবে পালন করেছিল বাইবেলে লেখা বিশ্বাসের পূর্বপুরুষেরা যা কিছুই করেছিল সেটা ছিল আত্মিক পিতামাতার প্রতি তাদের সন্তান উচিত কর্তব্য সন্তান উচিত কর্তব্যের বিষয়ে বাইবেল এটাকে বিশ্বাস বা আজ্ঞাকারিতা বলে সেগুলি একই কর্তব্য পালন করার জন্য আজ্ঞাকারিতা হল একটা উপায় আর পিতা মাতার সমস্ত বাক্যে নির্ভর করার বিশ্বাসও হল একটা সন্তান উচিত কর্তব্য পিতা আজ্ঞা পালন করার জন্য সদর মৈষক এবং অবেদনগ নির্ভয়ে জ্বলন্ত চুল্লিতে প্রবেশ করেছিল নির্ভয় সিংহের গুহায় প্রবেশ করেছিল ঈশ্বর সমস্ত বিপদ থেকে তাদের রক্ষা করেছিলেন আমরা সহজেই বলি তাদের মহান বিশ্বাস আছে অন্য শব্দে বলতে পারি তাদের সন্তান ভক্তি অনেক ভালো ছিল বাইবেল আমাদের শিক্ষা দেয় যে আমাদের সন্তানদের পিতামাতার প্রতি সন্তান উচিত কর্তব্যকে শেখানো উচিত তাই আসুন তাদের ভালোভাবে শিক্ষা দিই সন্তানেরা তাদের পিতামাতাকে কিছু দিতে জানে না কিন্তু তাদের কাছ থেকে সমস্ত কিছুকে পাওনা হিসাবে গ্রহণ করে আসলে সন্তানেরা সম্মানের সাথে পিতামাতার প্রতি সন্তান উচিত কর্তব্য পালন করলে তখন ব্রহ্মাণ্ডের নিয়ম ঠিক থাকবে কিন্তু এটা বিপরীত দিকে গেলে পরে ভালো পরিণাম নিয়ে আসতে পারবে না এই পৃথিবীর বর্তমান পরিস্থিতি দেখায় যে পিতামাতার প্রতি সন্তানদের কোনো সম্মান নেই বরং তাদের পিতামাতার কাছ থেকে প্রেম পাওয়াকে তারা প্রাপ্য হিসাবে গ্রহণ করে এটা এভাবে চলতে থাকলে এই জগৎ নষ্ট হয়ে যাবে যে দেশে সন্তানেরা জানে যে পিতামাতাকে কিভাবে সম্মান করতে হয় সেই দেশ দীর্ঘদিন টিকে থাকে এবং উন্নত হয় যেহেতু বাইবেল এই বিষয়ে সচেতন করে যে এরকম পরিবার ভালো থাকে তাই আমাদের সন্তানদের সন্তান উচিত কর্তব্যের শিক্ষা দেওয়া উচিত যাই হোক না কেন যদি আমরা বাইবেলের শিক্ষাকে জীবনের সবথেকে ভালো নির্দেশিকা হিসেবে মনে করি তাহলে কোনো ভুল আর করব না আসুন প্রথম তিমথিও পাঁচ অধ্যায় চারপদ দেখি কিন্তু যদি কোনো বিধবার পুত্র কি পৌত্রগণ থাকে তবে তাহারা প্রথমত নিজ বাটির লোকেদের প্রতি ভক্তি প্রকাশ করিতে ও কি করিতে পিতা মাতার প্রত্যুপকার করিতে শিক্ষা করুক এটাই ঈশ্বরের শিক্ষা তাই নয় কি কেননা তাহাই ঈশ্বরের সাক্ষাতে গ্রাহ্য ঈশ্বরের চোখে এটাই হলো ভাল এবং সঠিক শারীরিক এবং আত্মিক উভয় দিক থেকেই পিতামাতাকে সম্মান ও শ্রদ্ধা করা উচিত সবার প্রথমে পিতামাতার মাতার বিষয়ে গর্ব করা উচিত আমরা যেখানেই থাকি না কেন আসুন পিতা সব থেকে ভালো বলে বিবেচনা করি এটা করার পরেই আমরা প্রথম আজ্ঞা পালন করতে পারবো ঈশ্বর বলেছেন তোমার সমস্ত হৃদয় সমস্ত আত্মা ও সমস্ত মন এবং তোমার সমস্ত শক্তি ও বুদ্ধি দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করো এখানে ঈশ্বরকে আমাদের পিতা আর কে মাতা আমাদের পিতা ও মাতাকে প্রেম করা অন্য শব্দে এটা হলো উচিত কর্তব্য ঈশ্বর তার নবীদের শিক্ষা দিয়েছেন যে এটাই হলো প্রথম ও মহান এবং তা পালন করার যদিও আমরা পঞ্চাশটি উপদেশ মুখস্থ করি এবং একটা পদও ভুল না করে প্রচার করি যদিও আমাদের মধ্যে অনেক জ্ঞান থাকে পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত সমস্ত বিষয় ও ঘটনা বুঝতে পারি তবুও যদি ঈশ্বর পিতা মাতার প্রতি প্রেম না থাকে তাহলে সমস্ত জ্ঞানই হল অর্থহীন এটা বলা ঠিক হবে যে ঈশ্বর আমাদের প্রেম করেন এবং আমরা ঈশ্বরের প্রতি সন্তানচিত কর্তব্য পালন করি আপনার সন্তানেরা সন্তানচিত কর্তব্য পালন না করলে এক এক করে তাদের সঠিক শিক্ষা দিন তারা বাড়িতে আসলে বা বাইরে গেলে তাদের পিতামাতাকে বলতে দিন আমি বাইরে যাচ্ছি বা আমি এসে গেছি তাদের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করান তারা দেরি করে আসলে তাদের প্রথমে ফোন করতে বলুন যাতে তাদের পিতামাতা চিন্তা না করেন এক এক করে তাদের সমস্ত ব্যবহার শেখান এগুলিকে ছোট জিনিস মনে হলেও যদি তারা পরে পিতামাতা হয় তাহলে বুঝতে পারবে যে কেন তাদের মা সেই সময় ওটা বলেছিলেন এবং কেন তাদের পিতা শিক্ষার বিষয় এত কঠোর ছিলেন একদিন তারা বলবে এই সমস্ত কিছুর কারণ ছিল যে তারা আমাকে ভালোবাসতেন আজ আমরা পড়েছি যে শারীরিক পিতামাতা হোক বা স্বর্গীয় পিতামাতা সন্তানোচিত কর্তব্য শুরু হয় পিতামাতার প্রতি গর্ব করা থেকে ঈশ্বরের বিষয়ে গর্ব করে ও প্রচার করে আমরা প্রকট ও প্রমাণ করতে পারি যে আমরা ঈশ্বরকে কতটা প্রেম করি তাই আসুন হৃদয় ভরে ঈশ্বরের বিষয়ে গর্ব করি আশা করছি আপনারা অনেক অনুগ্রহ লাভ করেছেন আমি এই উপদেশ সমাপ্ত করছি অনেক ধন্যবাদ